বন্ধুরা, আমি একবার সাজেকে ঘুরতে গিয়েছিলাম। সাজেক বাংলাদেশের খাগড়াছড়িতে অবস্থিত। তো তোমরা জানো যে খাগড়াছড়ি হচ্ছে বাংলাদেশের একটি অন্যতম পার্বত্য জেলা। তো যখন সাজেকে যাচ্ছিলাম, তো খাগড়াছড়ি শহর থেকে চাঁদের গাড়িতে করে আমার সাজেকে যেতে হয়। তো আমি যখন চাঁদের গাড়ি করে পাহাড়ি রাস্তা, পাহাড়ি আঁকাবাঁকা মনোরম রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম, তখন দেখলাম যে হঠাৎ হঠাৎ করে একটা ঘরবাড়ি, আবার অনেক দূর পরে আর একটা ঘরবাড়ি, ঠিক আছে, আবার হয়তো বা আরও অনেক দূর পরে গিয়ে আর একটা ঘরবাড়ি। আবার আমি যখন সমতলে দেখি, সমতল অঞ্চলে দেখি, তখন কিন্তু দেখি যে একসাথে অনেকগুলো ঘরবাড়ি, একসাথে বসতি আমি দেখতে পাই। তাহলে এই যে সাজেকে গিয়ে আমরা এক ধরনের এত দূরে পরপর হচ্ছে ঘরবাড়ি দেখতে পাচ্ছি, অপরদিকে আমি যখন আবার সমতলে আসলাম তখন দেখলাম খুবই কাছাকাছি অনেকগুলো মানব বসতি থাকে, এটি আসলে কেন হয়, তাই না? এই তোমরা যদি কখনো পাহাড়ে গিয়ে থাকো, তোমরা হয়তো এটি দেখে থাকবে। তো এই প্রশ্নের উত্তর কি তোমাদের জানা আছে? যদি জানা নাও থাকে তাহলে সমস্যা নেই, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে সেই প্রশ্নটির উত্তর দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, 10 মিনিট স্কুলের ভূগোল ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি, আমি রাশেদ। আজকে তোমাদের একটা নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে মানব বসতি। আমরা যখন ভূগোল পড়ি, আমাদের মানুষ নিয়ে যেহেতু আমাদের একটা অন্যতম আলোচনা আছে ভূগোলে, তাহলে মানুষের বসতিগুলো কীরকম হয়, মানুষের বসতিগুলো কোথায় কীরকম আমরা দেখতে পারি, কেন আমরা ওই জায়গাতে বসতি দেখতে পারি, এগুলো সম্পর্কে আলোচনাটা কিন্তু ভূগোলের একটা অংশ। তাহলে আমরা জানবো যে মানব বসতিগুলো কীরকম হয়। তো বন্ধুরা, আজকের ক্লাসে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বসতি স্থাপনের নিয়ামক। আজকে পুরো ভিডিও জুড়ে আমরা জানার চেষ্টা করব যে বসতি স্থাপনের নিয়ামকগুলো কী কী, এবং যখন এই নিয়ামকগুলো কী কী সম্পর্কে আলোচনা করব, তখন তোমরা দেখে ওই যে প্রথমেই তোমাদেরকে যে সাজেক এবং সমতল ভূমির যে উদাহরণটি দিলাম, সেই উদাহরণের সাথে তোমরা খুব সহজেই কিন্তু মিলিয়ে ফেলতে পারবে যে কেন আমরা দুই জায়গায়, এক জায়গায় অনেক দূর পরপর বসতি দেখি, আর এক জায়গায় খুব কাছাকাছি অনেকগুলো বসতি দেখতে পাই। তাহলে চলো শুরু করি বন্ধুরা, বসতি স্থাপনের নিয়ামকগুলো কী কী। প্রথমে দেখো বসতি স্থাপনের নিয়ামক। নিয়ামক শব্দটির সাথে তোমাদের পরিচয় ইতিমধ্যেই হয়ে গেছে, আমরা অনেক জায়গায় অনেকগুলো নিয়ামক পড়েছি। আমরা জলবায়ু নিয়ামক সেখানে দেখেছিলাম নিয়ামক কী, আমরা যখন জনসংখ্যার ঘনত্ব বন্টনের নিয়ামক দেখেছি সেখানেও জেনেছি নিয়ামক কী। তাও যদি তোমাদের মনে না থাকে, তোমরা ভিডিওগুলো আরেকবার দেখে আসতে পারো, এবং আমি এখনও আরেকবার বলছি যে নিয়ামক ব্যাপারটি কী, অর্থাৎ কোনো জায়গায় একটা ঘটনা কেন ঘটবে, সেই ঘটনাটি ঘটার পেছনে কারণগুলো যে কাজ করে বা যে প্রভাবকগুলো কাজ করে সেগুলোকে আমরা নিয়ামক হিসেবে অভিহিত করছি। তাহলে বসতি স্থাপনের নিয়ামক কী, যে কোনো একটা জায়গায় ধরো আমি দেখলাম যে নদীর চারপাশ ঘিরে, নদীর পাড় ঘিরে হচ্ছে আমি বসতি দেখতে পাই, যেটাকে আমরা রৈখিক বসতি বলি, একটু পরে আমরা সেগুলো দেখবো। তো এই যে নদীর পাড় ঘিরে কেন আমরা এরকম রৈখিক বসতি দেখতে পাই, তাহলে কী এমন কারণ আছে যে নদীর পাড়ে এরকম বসতি গড়ে ওঠে, ঠিক আছে, অপরদিকে পাহাড়ে কেন আমরা এরকম বিচ্ছিন্ন বসতি দেখতে পাই, অর্থাৎ একটা বসতি এখানে আবার অনেক দূর গিয়ে আর একটা বসতি, এরকম বসতি কেন দেখতে পাই। এইগুলোই হচ্ছে যে কারণগুলো কাজ করে, যে প্রভাবকগুলো কাজ করে, সেগুলোকে আমরা বসতি স্থাপনের নিয়ামক হিসাবে অভিহিত করছি, ঠিক আছে বন্ধুরা। এখন আমরা একটু দেখে নিই যে বসতি স্থাপনের নিয়ামকগুলো কী কী। একদম প্রথমে যদি দেখি সেটি হচ্ছে ভূ প্রকৃতি, দ্বিতীয় হচ্ছে পানীয় জলের সহজলভ্যতা, তৃতীয় হচ্ছে মাটি, এরপরে আসে প্রতিরক্ষা, তারপরে পশুচারণ, এবং তারপরে হচ্ছে যোগাযোগ। এগুলো হচ্ছে আমাদের বসতি স্থাপনের নিয়ামক, আমরা কোনো কোন জায়গায় বসতি গড়ে উঠবে তার পেছনে এরকম নিয়ামকগুলো কাজ করে, ঠিক আছে। সেখানে ভূপ্রকৃতি কী, সেখানে পানীয় জলের সহজলভ্যতা কতটুকু, আসলে সেখানকার মাটিটি আসলে কীরকম, সেই জায়গাটির প্রতিরক্ষা ব্যবস্থাটি কীরকম, সেই জায়গাটিতে পশুচারণ করা যায় কি না, যোগাযোগের অবস্থাটি কী, এরকম সব কিছুর উপর ভিত্তি করে আমাদের যে কোনো একটা জায়গায় বসতি গড়ে ওঠে। তো বন্ধুরা, আমরা এক এক করে এই সবগুলো সম্পর্কে জানবো। প্রথমে আমরা জানবো হচ্ছে ভূপ্রকৃতি সম্পর্কে। তো ভূপ্রকৃতি সম্পর্কে জানার আগে তোমাদের একটু মানচিত্রটি দেখাই, যেটি বলেছিলাম আগে, যে দেখো তোমরা ঢাকার এইদিকে দেখো সবচেয়ে বেশি ঘনবসতি দেখতে পাচ্ছ, অপরদিকে পাহাড়ি জেলাগুলোতে দেখো সবচেয়ে কম ঘনবসতি দেখতে পাচ্ছ, তাই না? তো যেখানে সবচেয়ে বেশি ঘনবসতি হবে অবশ্যই সেই জায়গাটিতে বসতিও বেশি হবে, মানব বসতি বেশি হবে, অপরদিকে যেখানে ঘনবসতি কম সে জায়গায় মানব বসতিও কী হবে বলতো, কম হবে। তাহলে আমরা কেন আসলে ঢাকার মতো জায়গায় বসতি এত বেশি দেখি, অপরদিকে আমরা পাহাড়ের মতো জায়গায় বসতি কম দেখি, সেগুলো একটু সম্পর্কে আমরা আলোচনা করবো আজকে। তো প্রথমেই আমরা দেখবো হচ্ছে ভূপ্রকৃতি। বন্ধুরা, আমাকে একটা কথা বলো,
তুমি যখন এই যে সমতল জায়গাটি দেখলে, এই সমতল জায়গায় একটা বাড়ি বানানো সহজ নাকি তোমার এই পাহাড়ে একটা বাড়ি বানানো সহজ বলো তো? কোন জায়গায় বাড়ি বানানো সহজ হবে? অবশ্যই সমতলে, কারণ পাহাড়ের উপরেটা কি বলতো, পাহাড়ের উপরটি হচ্ছে এব্রো থেব্রো বন্ধুর, তাই না, পাহাড়ের যে ভূমিরূপ। কিন্তু সমতলে আমরা একটা মোটামুটি সমতল একটা ভূমিরূপ দেখতে পাই, কম বন্ধুর একটা ভূমিরূপ দেখতে পাই। তো এমন জায়গায় অবশ্যই তোমার বাসা বানানো বা তোমার বসতি বানানো সহজ, তাই না? তো বন্ধুরা দেখো, জনবসতি গড়ে ওঠার পেছনে ভূপ্রকৃতি ব্যাপকভাবে একটা প্রভাব বিস্তার করে। সমতল ভূমিতে তুমি সহজে কৃষিকাজ করতে পারো, সেখানে তুমি সহজে তোমার বসতিটি গড়ে তুলতে পারো। দেখো পাহাড়ি এলাকায় কিন্তু তুমি সহজে কৃষিকাজ করতে পারবে না, পাহাড়ি এলাকায় করতে হলে তোমাকে হচ্ছে সোপানের মতো তৈরি করতে হবে, যেটাকে আমরা জুম চাষ বলছি, ঠিক আছে? এরকম সোপানের মতো তৈরি করে পরে গিয়ে তুমি হচ্ছে সেখানে তুমি সেখানে কৃষিকাজ করতে পারবে, তাছাড়া কিন্তু তুমি সেখানে কৃষিকাজ করতে পারবে না। অপরদিকে দেখো, তুমি সমতল ভূমিতে কিন্তু খুব সহজেই কৃষিকাজ করতে পারছো, তাই না? তাহলে দেখো, সমতল ভূমিতে যেহেতু কৃষিকাজ করা যায়, এই জন্য সমতল ভূমিতে আমরা বেশি মানব বসতি দেখে থাকি। অপরদিকে আমরা পাহাড়ে কিন্তু কৃষিকাজ করা যেহেতু একটু সমস্যাজনক, তার জন্য পাহাড়ে কিন্তু আমরা খুব বেশি মানব বসতি দেখতে পাই না। যেসব জায়গাগুলোতে পাহাড়ে কৃষি কাজ করাটি সহজ, শুধু সেই জায়গাগুলোতে আমরা বসতি পাহাড়ে দেখতে পাই। আবার তুমি পাহাড়ে যত সহজে, দুঃখিত, সমতলে তুমি যত সহজে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবে, পাহাড়ে কি সে তত সহজে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবে? না বন্ধুরা, পাহাড়ি রাস্তা আর সমতল রাস্তা কখনোই এক না। পাহাড়ি রাস্তা খুবই কঠিন যাতায়াতের জন্য, অপরদিকে সমতলের রাস্তাগুলো খুবই সহজ, খুবই সহজলভ্য চলাচলের জন্য। তো দেখো, তুমি যখন যাতায়াত করতে যাবে, তোমার কৃষি জমির নিকটে তুমি যাতায়াতের সুবিধার জন্য কি করে সমতলে হচ্ছে মানব বসতি গড়ে তোলে, কারণ সমতলের মাধ্যমে তুমি কৃষি জমির কাছে সহজে যেতে পারবে। অপরদিকে পাহাড়ে কিন্তু সেই সুযোগ সুবিধাটি নেই, এই জন্য পাহাড়ে কিন্তু ভূমিটি মানব বসতি কিন্তু গড়ে ওঠে না। বন্ধুরা, আমরা বসতি স্থাপনের যে দ্বিতীয় নিয়ামকটি রয়েছে, সেই নিয়ামকটি এখন চলো দেখি, সেটি হচ্ছে পানীয় জলের সহজলভ্যতা। তো এটি একটু দেখো যে তোমরা এখানে যে ইজিপশিয়ান যে সভ্যতাটি রয়েছিল বা নীল নদের যে সভ্যতা, নাইল সিভিলাইজেশন যেটি আমরা বলি, সেই সভ্যতাটি যদি দেখো, দেখো এই নীল নদীকে কেন্দ্র করে, দেখো এই নীল নদীকে, নীল নদীর পাশ দিয়ে কিন্তু বসতিগুলো গড়ে উঠেছে। তোমরা যদি মানচিত্রটি ভালোভাবে দেখো তাহলে দেখতে পাবে নীল নদীর পাশে কিন্তু এরকম বসতি গড়ে উঠেছে। তাহলে নদীকে কেন্দ্র করে এরকম সভ্যতা গড়ে উঠেছে। আমাদের প্রাচীন সিন্ধু সভ্যতাও কিন্তু এরকম নদীকে কেন্দ্র করে গড়ে ওঠা, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, একটা জায়গায় যেখানে কিনা পানীয় জলের সহজলভ্যতা বেশি থাকে, সেখানে কিন্তু বসতি গড়ে ওঠে। কারণ কি, জীবন ধারণের জন্য মানুষের প্রথম এবং প্রধান চাহিদা হচ্ছে বিশুদ্ধ পানীয় জল, তাই না? জল প্রাপ্যতা, যেখানে মানুষ পানি পাবে সেই জায়গায় কিন্তু মানুষ কি করবে বলতো, বসতি গড়ে তুলবে। তো আমরা যখন প্রাচীন মিশরে দেখি, তখন এরকম দেখি যে মিশরের এই সভ্যতাটি নীল নদীর পাশ ঘিরে, নীল নদীর দুই তীরবর্তীতে কিন্তু গড়ে উঠেছিল। কেন গড়ে উঠেছিল? কারণ সেখানে পানীয় জলের সহজলভ্যতাটি কিন্তু ছিল। দেখো, যে জায়গাটি মরুময় এবং উপমরুময় যেসব অঞ্চলগুলো আছে, সেই সব জায়গায় আমরা দেখি যে ঝর্ণা অথবা প্রাকৃতিক কূপের চারদিকে মানুষ সংঘবদ্ধ হয়ে বসতি স্থাপন করে। এক্ষেত্রে আমি তোমাদেরকে ইসলাম ধর্মের একটা কাহিনী তোমাকে বলতে পারি, যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে হযরত ইসমাইল আলাইহিস সালাম, যখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার ইব্রাহিম ছেলে ইসমাইল আলাইহিস সালামকে যখন মরুতে রেখে আসলেন তার স্ত্রী সহ, সেখানে একটা পানির ঝর্ণার সৃষ্টি হলো এবং সেই ঝর্ণাকে, এবং ওইখানে কিন্তু পরবর্তীতে একটা বসতি গড়ে উঠেছে, ঠিক আছে? তো দেখো, আমি এটা ধর্মের ভিত্তিতে বললাম, এরকম আরো অনেক ধরনের আমরা কিন্তু যে পানির ভিত্তিতে যে বসতি গড়ে উঠেছে, এরকম আরো কিন্তু উদাহরণ কিন্তু আমরা দেখতে পাবো বিভিন্ন ধর্মের কথাতেই, কিন্তু আমরা সেই ধরনের ঘটনাগুলো দেখতে পাবো, তাই না বন্ধুরা? তো দেখো, যে এই যে পানীয় জলের প্রাপ্যতার উপর নির্ভর করে যে বসতি গড়ে ওঠে, সেগুলোকে আমরা আর্দ্র অঞ্চলের বসতি হিসেবে কি করছি বলতো, আর্দ্র অঞ্চলের বসতি হিসেবে অভিহিত করছি। তোমরা এখানে খুব সবচেয়ে বড় উদাহরণ যে নীল নদের যে সভ্যতার যে উদাহরণ বসতি গড়ে ওঠা, সেটা কিন্তু দেখতে পাচ্ছ। দেখো, এই জন্যই তোমরা নদীর পাশে, এই যে নদীর যে, আমি যদি এখানে বাঁকা নেয় কি সোজাভাবে একটু আঁকার চেষ্টা করি, ধরো নদীটা সোজা, ঠিক আছে, এরকম থাকে না, নদী এরকম বাঁকা থাকে, আমি জাস্ট বোঝানোর জন্য তোমাকে আঁকলাম। তো দেখো, নদীর পাশে এরকম করে, এরকম যে নদীর পার ঘেঁষে এরকম রৈখিক বসতি গড়ে ওঠে, ঠিক আছে? নদীর পার ঘেঁষে এরকম রৈখিক বসতি গড়ে ওঠা একটা অন্যতম কারণ, নদীর পাশ ঘিরে যখন আমরা দেখেছি যে আগের কালে যেরকম বসতিগুলো গড়ে উঠেছে, কারণ কি, সেখানে পানীয় জলের সহজলভ্যতাটি কিন্তু ছিল, এবং একই সাথে নদীর পাড়ের যে অঞ্চলগুলো হয় সেই অঞ্চলগুলো বন্যামুক্ত হয়, প্লাবিত হয় না, ঠিক আছে, সহজে। এই জন্য এই অঞ্চলগুলোতে কিন্তু সহজে আমরা বসতি গড়ে উঠতে দেখি। তাহলে দেখো, এখানে ভূপ্রকৃতিও কাজ করছে, আবার পানীয় জলের সহজলভ্যতাও কিন্তু একই সাথে কাজ করছে, তাই না? তো বন্ধুরা, আমরা পরবর্তী যে নিয়ামক যেটি, সেটি একটু দেখার চেষ্টা করি, সেটি হচ্ছে কি বলতো, সেটি হচ্ছে মাটি।
তো দেখো, মাটির উপর নির্ভর করেও কিন্তু বসতি গড়ে ওঠে। যে জায়গাটিতে মাটি উর্বর নিশ্চয়ই সেই জায়গাটিতে হচ্ছে বসতি গড়ে উঠবে, তাই না? যেখানে মাটি অনুর্বর সেখানে কি খুব বেশি বসতি গড়ে উঠবে? উঠবে না। তো মাটির উর্বর শক্তির উপর নির্ভর করে বসতি কিন্তু স্থাপন করা হয়, যেটা আগেই বললাম। হ্যাঁ, কিন্তু যেখানে সেখানে দেখো এরকম পুঞ্জীভূত বা এরকম যেখানে পুঞ্জীভূত বা দেখো এরকম পুঞ্জীভূত বসতি কি দেখো, এই যে এরকম এক জায়গায় অনেকগুলো বসতি, তাই না? এগুলোকে আমরা পুঞ্জীভূত বসতি হিসেবে অভিহিত করছি, দেখতে পাচ্ছ? এরকম একটা কিছু কেন্দ্রে গিয়ে এটা বসতিগুলো গড়ে উঠেছে, একসাথে অনেকগুলো বসতি গড়ে উঠেছে। অপরদিকে মাটি যদি অনুর্বর হয় সেই জায়গায় আমরা বিক্ষিপ্ত জনবসতি কিন্তু গড়ে উঠতে দেখি। অনুর্বর কি দেখো, এই যে এখানে একটা ঘর, আবার এই জায়গায় একটা ঘর, কত দূরে দূরে দেখো, একটা ঘরের সাথে আরেকটা ঘরের দূরত্ব অনেক বেশি, তাই না? তো এরকম যে বসতিগুলো গড়ে ওঠে সেগুলোকে আমরা হচ্ছে বিক্ষিপ্ত বসতি হিসেবে অভিহিত করি। তো মাটি যেখানে উর্বর হয় সেখানে আমরা পুঞ্জীভূত বসতি বা জনবসতি দেখতে পারি, অপরদিকে মাটি যেখানে অনুর্বর হয় সেখানে আমরা বিক্ষিপ্ত জনবসতি কিন্তু গড়ে উঠতে দেখি। তাহলে দেখলে বন্ধুরা, মাটিও কীভাবে মানুষের কোথায় থাকবে সেটি কিন্তু নির্ভর করে দিচ্ছে, ঠিক আছে? মাটি কোথায়, প্রাচীনকালেও যেখানে কৃষিকাজ করা সুবিধাজনক হতো, যে সময় থেকে কৃষিকাজ শুরু হলো কৃষিকাজ করা সুবিধাজনক হতো, অর্থাৎ কৃষিকাজ প্রথমত সমতল জায়গায় সুবিধাজনক, সমতলে মানুষ থাকতে শুরু করলো, পরবর্তীতে কৃষিকাজ করতে গেলে তার আবার নিজেরও চাহিদা, পানি চাহিদা রয়েছে, কৃষিকাজ সমতল এবং যেখানে পানির সুযোগ সুবিধা বেশি মানুষ সেখানে থাকলো, পরবর্তীতে সমতল এবং পানির সুবিধা থাকলেই হবে না, যেখানে সমতল পানির সুবিধা বেশি এবং একই সাথে যেখানে মাটি উর্বর মানুষ কিন্তু সেই জায়গাটিতে পরবর্তীতে কী করলো, থাকতে শুরু করলো। এভাবে কিন্তু আমাদের বসতিগুলো কিন্তু আগে সেই সময় থেকে এখন অবধি গড়ে উঠছে। পরবর্তীতে দেখো, আচ্ছা মাটির যে ব্যাপারটি, একটা ব্যাপার একটু বাদ দিয়ে গেছি, সেটা হচ্ছে যে আমাদের জার্মানি, পোল্যান্ড, নরওয়ে, সুইডেন এইসব দেশগুলোতে আমরা মাটির উপর, মাটির প্রভাবে ভিত্তি করে বিক্ষিপ্ত জনবসতি গড়ে উঠতে দেখি। অর্থাৎ সেখানে যেখানে যেখানে এরকম মাটি অনুর্বর বলে কিছু কিছু জায়গায়, তখন সেখানে আমরা কীরকম এরকম বিক্ষিপ্ত জনবসতি কিন্তু গড়ে উঠতে দেখছি, ঠিক আছে বন্ধুরা? দেখো বিক্ষিপ্ত বিক্ষিপ্ত যে বসতিগুলো সেখানে একটা ঘরের সাথে, একটা বসতির সাথে আর একটা বসতির দূরত্ব কিন্তু অনেক বেশি, তাই না? পুঞ্জীভূততে কিন্তু অনেক কম, দেখছো, অনেক কম অন্য এই যে ইসের তুলনায়, বিক্ষিপ্ত তুলনায় পুঞ্জীভূততে একটা ঘর থেকে আরেকটা ঘরের দূরত্ব কিন্তু খুবই কম হয়। পরবর্তী যেটি, সেটা হচ্ছে প্রতিরক্ষা। দেখো প্রাচীনকালে প্রতিরক্ষা সুবিধার জন্য মানুষ পুঞ্জীভূত বসতি কী করে, স্থাপন করে। অর্থাৎ যে জায়গাটিতে তারা বহিরাগত শত্রু আক্রমণ থেকে রক্ষা পাবে, তারপর হচ্ছে বন্যজন্তুর আক্রমণ থেকে রক্ষা পাবে, এর জন্য মানুষ কী করতে, একত্রে বসবাস করতে শুরু করে। কি কেন, দেখো তুমি যখন একসাথে অনেক মানুষ থাকবে, বলে না যে দশে মিলি করি কাজ, হারি জিতি না হিলাজ, ঠিক আছে? তো একতাই বল, এরকম অনেক কথা তো আমরা শুনে থাকি, তাই না? তো যেখানে এরকম একসাথে অনেক মানুষ থাকে তখন কি করে, অনেক মানুষের পক্ষে কিন্তু একসাথে শত্রু বা বন্যজন্তুর হাত থেকে কিন্তু বাঁচাটা সম্ভব হতো, তাই না? তাই প্রাচীনকালে মানুষ এরকম একসাথে থেকে এরকম পুঞ্জীভূত জনবসতি কী করতো বলতো, স্থাপন করতো প্রতিরক্ষার জন্য। এটা কেন করতো, যাতে তারা বহিরাগত শত্রু বন্যজন্তু এসবগুলোর হাত থেকে তারা রক্ষা পেতে পারে। এবং প্রাচীনকালে মানুষ কেন এটা করতো, কারণ প্রাচীনকালে মানুষের কিন্তু আত্মরক্ষার জন্যে আধুনিক কোনো অস্ত্র প্রচলন ছিল না, ছিল তারা হয়তো বা পাথর দিয়ে, পরবর্তীতে পাথরের উপর বিভিন্ন রকমের অনুন্নত যন্ত্র তৈরি করতে আস্তে আস্তে সেটি উন্নতি হয়েছে। কিন্তু একটা সময় তো মানুষের হয়তো বা সেই হয়তোবা একটা মোটা লাঠি, হয়তোবা কোনো একটা পাথর, সেটাকে কোনোভাবে হয়তো বা অস্ত্র পরিণত করেছে, সেগুলোই ছিল, তাই না? তো সেই কালে মানুষের নির্ভর ছিল একে অপরের সাহায্যের উপর। এবং মনে রাখবে যে এই যে প্রতিরক্ষার ব্যাপারটি, যে বন্যজন্তুর হাত থেকে বেঁচে থাকা এবং শত্রুর হাতে বেঁচে থাকা, এটি কিন্তু ঠিক প্রথমে সমাজ গঠনে একটা ভূমিকা রেখেছিল। পরিবার প্রথমে গঠন করলো, সেখান থেকে সমাজ হলো, ঠিক আছে? এরকম অনেকগুলো মানুষ একত্রে বসবাস করে সমাজ গঠন শুরু করলো। তাহলে দেখো এইভাবে কিন্তু আমরা যেখানে প্রতিরক্ষার জন্যে আমরা পুঞ্জীভূত জনবসতি কিন্তু গড়ে উঠতে দেখি। এখন দেখো বন্ধুরা, আমরা দেখবো হচ্ছে পশুচারণ যে জায়গাগুলোতে পশুচারণ করা হয়, তোমরা যদি কোথাও দেখে থাকো, তোমরা যদি ডেইরি ফার্মগুলো দেখে থাকো কখনো, সেখানে দেখবে বিস্তীর্ণ এলাকা জুড়ে এরকম একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে থাকে, ঠিক আছে? কারণ কি, সেখানে বিস্তীর্ণ এলাকা কেন থাকে, সেখানে পশু যেগুলোকে পালন করা হয় সেগুলো চারণভূমি দরকার, ঠিক আছে? যেখানে অর্থাৎ ঘাস লাগাবে, অর্থাৎ পশু খাদ্যের যে ভূমি সেগুলো দরকার হয়। তো তখন কী করা হয়, তখন এরকম ছোট এলাকায় কিন্তু পশুচারণ, পশু তো আসলে নিজের মতো ঘুরে ঘুরে বেরিয়ে খায়, তাই সেখানে অল্প ছোট জায়গায় আসলে পশুচারণ করাটি কিন্তু আসলে সম্ভব হয়ে ওঠে না, তার জন্য দরকার কিন্তু বড় ভূমি,
ঠিক আছে, সেজন্য কিন্তু বড় একটা ভূমির প্রয়োজন হয়। এই জন্যে পশুচারণ যে এলাকাগুলোতে, পশুচারণ এলাকাগুলোতে আমরা সাধারণত ছড়ানো বসতি দেখতে পাই। দেখা, এই যে দেখো এত বড় একটা পশুচারণ এলাকা, তার ভিতরে এইখানে একটা ছোট্ট বসতি আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো নিজেদের সুবিধাজনকভাবে কিন্তু এখানে বিক্ষিপ্তভাবে বসতি স্থাপন করে থাকে। আমরা এই ধরনের, যেমন নিউজিল্যান্ডে আমরা এই ধরনের কিন্তু, যেখানে ডেইরি প্রোডাক্টের জন্য তারা অনেক বেশি পৃথিবীর বুকে অনেক বেশি নাম করা, সেই সব জায়গায় কিন্তু আমরা এই পশুচারণের জন্য যে বসতি, বিক্ষিপ্ত বসতি, সেই বিক্ষিপ্ত বসতি কিন্তু গড়ে উঠতে দেখি। আবারও বলি, বিক্ষিপ্ত বসতিগুলো কি, ধরো একটা এলাকা, সেই এলাকার ভিতর বসতিগুলো দেখো, এখানে একটা বসতি গড়ে উঠলো, আবার এই জায়গায় একটা বসতি গড়ে উঠলো, আবার হয়তো এখানে একটা বসতি গড়ে উঠলো, আবার এখানে একটা বসতি গড়ে উঠলো। অর্থাৎ একটা বসতি থেকে আর একটা বসতির দূরত্ব যেখানে অনেক অনেক বেশি, সেই জায়গাগুলোকে আমরা বলছি হচ্ছে বিক্ষিপ্ত বসতি, ঠিক আছে। তো বন্ধুরা, তো আমরা দেখলাম যে পশুচারণের জন্য আসলে কেন, এই পশুচারণের সাথে আসলে কিভাবে বসতি স্থাপনটি কোথায় হবে সেটি আসলে গড়ে উঠছে, তাই না? তো এটি নিশ্চয়ই বুঝে গেলে যে কিভাবে সমতল হলেই যে আসলে পুঞ্জীভূত জনবসতি দেখবো ব্যাপারটি এমনও না। সমতলে যখন আমরা যেখানে পশুচারণ করছি সেই জায়গাগুলোতে কিন্তু আমরা কি করছি, যে বিক্ষিপ্ত জনবসতি কিন্তু দেখতে পাচ্ছি, তাই না বন্ধুরা? তো পরবর্তী আরেকটি হচ্ছে যোগাযোগ। তোমরা দেখো প্রাচীন যে নীল সভ্যতা রয়েছে বা মিশরীয় যে সভ্যতা রয়েছে, সেই সভ্যতায় এই নদীটি শুধু কি নীল নদীটি, কি নীল নদ যেটা বলি, আসলে নদ নদীর পার্থক্যটি আসলে খুব একটা বেশি নেই, প্রথম কথা, ঠিক আছে। নদ নদীর পার্থক্য আমরা সামনে কোনো এক ক্লাসে বোঝাবো, তো এখনও আচ্ছা ঠিক আছে, আজকে ক্লাসেই বলে দিই। দেখো নদ নদীর পার্থক্য, বাংলাদেশে শুধুমাত্র নদ নদীর পার্থক্যগুলো করা হয়, আর নদ এবং নদীর যে ব্যাপারটি আছে সেটি হচ্ছে যে নদ যে কথাটি, এটা প্রাচীন পুরাণ, ভারতীয় পুরাণ থেকে যে ধারণাগুলো আসে সেখান থেকে আসে। ধারণা করা হয় নদগুলো কোনো পুরুষ দেবতা অর্থাৎ কোনো দেবতার দ্বারা তৈরি হয়েছে, আর থেকে তৈরি হয়েছে, আর যে নদীগুলো সেগুলো হচ্ছে কোনো দেবীর মাধ্যমে তৈরি হয়েছে। যেমন দেখো গঙ্গা নদী বলা হয়, গঙ্গা দেবী থেকে তৈরি হয়েছে। ব্রহ্মপুত্র নদ, ব্রহ্মার পুত্র, সেখান থেকে দেখো, দেখেছো কীভাবে আসছে। এগুলো আসলে নদ নদীর ভিতর কোনো রকম পার্থক্য নেই, ঠিক আছে। এরকম পৌরাণিক পার্থক্যটি ছাড়া আসলে কোনো রকম পার্থক্য নেই। অনেকে বলে ব্যাকরণগত অনেক কিছু, এগুলো সবগুলোই ভুল। তো দেখো আমরা যখন দেখছি যে প্রাচীন মিশরীয় সভ্যতায় এই নদীটি কি শুধুমাত্র পানীয় জলের উৎস হিসেবেই কাজ করতো না, এটি কিন্তু যোগাযোগের একটা বড় মাধ্যম হিসেবে কি করতো বলতো, কাজ করতো, তাই না? প্রাচীনকালে এরকম যোগাযোগ বা যাতায়াত ব্যবস্থার উপর ভিত্তি করেই কিন্তু এই বসতিগুলো গড়ে উঠেছে। যেমন নদীর তীরবর্তী অঞ্চলগুলোতে কিন্তু নৌ চলাচল এবং সমভূমিতে যাতায়াত চলাচল সুবিধা জাগে। দেখো সমভূমিতে যেখানে যাতায়াত চলাচল সুবিধা, তার পাশ দিয়ে দেখো কত বসতি গড়ে উঠেছে, তাই না? তুমি যেখানে পাহাড়ি জায়গা যেখানে কি না যাতায়াতের সুবিধা নেই, সেখানে কিন্তু এত বেশি ঘনবসতি দেখো না। অপরদিকে দেখো এখানে যাতায়াতের যেখানে সুবিধা, রাস্তার পাশে কিন্তু তুমি অনেক ঘনবসতি গড়ে উঠতে দেখবে। আবার নদীর পাশ ঘেরেও তুমি কিন্তু অনেক বসতি গড়ে উঠতে দেখবে, যেটা বললাম যে যাতায়াত সুবিধার জন্যে, তাই না? এই জন্যে কিন্তু এরূপ জনবসতি বা পুঞ্জীভূত জনবসতি কিন্তু গড়ে ওঠে। মিশরের নীল নদের তীরবর্তী আলেকজান্দ্রিয়া, তাজিকিস্তানের সমভূমিতে সমরকন্দ নগরের উৎপত্তি কিন্তু এভাবেই হয়েছে। তোমরা যদি আলেকজান্দ্রিয়া দেখো, এই যে আলেকজান্দ্রিয়াটি হচ্ছে এই জায়গায়, ঠিক আছে। তো মিশরে এরকম আলেকজান্দ্রিয়া, শুধুমাত্র আলেকজান্দ্রিয়াই না, এখানে আসলে অনেকগুলো নগর ছিল। তো এরকম নগরগুলো উৎপত্তি কিন্তু এই নদীর উপর ভিত্তি করেই তৈরি হয়েছে, ঠিক আছে। পুরো সভ্যতাটাই আসলে নদীর উপর ভিত্তি করেই তৈরি হয়েছিল মিশরের। এছাড়া মিশরের এই নদীটি ছাড়াও আমরা এই ধরনের উদাহরণ আমরা দেখতে পাই হচ্ছে আমাদের যে মহেঞ্জোদারো সভ্যতা, যেটা কিনা ইন টোটাল একটা সিন্ধু সভ্যতার একটা অংশ হিসাবে বলা হয়। সেই সিন্ধু সভ্যতায় আমরা কিন্তু এই ধরনের যে বসতিগুলো, পুঞ্জীভূত বসতি দেখতে পারে, অর্থাৎ নদীর পাশ ধরে। এটি কেন? যোগাযোগ ব্যবস্থার সুবিধার জন্য, ঠিক আছে। আরও একটা কথা, নদীর পাশের যে ভূমিটা হয়, নদীর পাড়ের যে ভূমিটা হয় সেটি হয় সবচেয়ে উঁচু ভূমি। আমি যদি একটু আঁকি নদীর যে, এটা যদি নদীর তল, এটি যদি নদীর যে যে প্রবাহ, যে গতিপথ, যে যেখান থেকে হচ্ছে সেটি যদি হয়, বা রিভার ভ্যালি যদি হয়, নদী উপত্যকাটি যদি হয়, তাহলে এটা হচ্ছে নদীর পাড়ের অংশ, এবং হতে হতে এটি আস্তে আস্তে এরকম নিচু হতে থাকে, ঢালু হতে থাকে। তো দেখো নদী যখন উপচিয়ে পড়ে এরকম বর্ষাকালে, তখন পানিতে এই জায়গাটি যে পানি আসে সেটা আস্তে কিন্তু নিচে নেমে যায়, এবং দেখো তা থেকে নিচে নেমে গিয়ে পানিটি জমে থাকে। কিন্তু এই জায়গায়, যে উঁচু জায়গায়, নদীর পাড়ের জায়গাটিতে কিন্তু পানি জমে না, কারণ নদীর পাড়ের জায়গাটি সবচেয়ে উঁচু। তাহলে দেখে এখানে কিন্তু ভূপ্রকৃতি দিয়েও আমরা কিন্তু এটি দেখতে পাচ্ছি, ঠিক আছে। ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য দিয়েও নদীর পাড়ে কিন্তু এই জন্যই গড়ে ওঠে বসতিগুলো, ঠিক আছে। পুঞ্জীভূত আমরা রৈখিক বসতি নদীর পাড়ে দেখে থাকি। তো দেখো
অপরদিকে আমরা হচ্ছে যোগাযোগ ব্যবস্থার জন্য আমরা নদীর পাশে গড়ে উঠতে দেখছি নগর, যেটা মিশরের আলেকজান্দ্রিয়া, তারপর তাজিকিস্তানের সমতল ভূমিতে সমরকন্দ নদী নগরের কিন্তু উৎপত্তি এভাবে কিন্তু হয়েছে। তাহলে বন্ধুরা, আমরা পুরো ভিডিও জুড়ে কিন্তু দেখলাম কিভাবে আসলে আমাদের এই নগরের উৎপত্তিটি হয়েছে, তাই না? দুঃখিত, আমাদের বসতির যে নিয়ামকগুলো কী কী, আসলে কোথায় কীরকম বসতি হবে সেগুলো কিন্তু আমরা দেখলাম। তো এখন যদি তোমাদেরকে বলি ঢাকায় বা সমতল ভূমিতে কেন আমরা এত বেশি আমরা হচ্ছে জনবসতি দেখি, মানব বসতি দেখি, কিন্তু আমরা পাহাড়ে দেখি না, তার কারণ সমতল ভূমিতে কৃষিকাজ করা সুবিধাজনক, যাতায়াত ব্যবস্থা সুবিধাজনক, পানির ভালো উৎস আছে। তুমি জানো আমি যখন সাজেকে গিয়েছি সেখানে পানির কিন্তু খুবই সমস্যা, ঠিক আছে? পানি তোমাকে খুব হিসেব করে আনতে হয়, কারণ পাহাড়ে তুমি এত পানির সন্ধানটি পাবে না, ঠিক আছে? পাহাড়ি নদী থেকে পানি আনা খুব কষ্টকর একটা ব্যাপার। তো দেখো সমতল ভূমিতে কিন্তু সেই সমস্যাটি নেই। তো সমতল ভূমিতে যেহেতু কৃষিকাজ করা সুবিধাজনক, সেখানে যাতায়াত ব্যবস্থাটি সুবিধাজনক, সেখানে পানীয় জলের সহজলভ্যতা আছে, এই জন্য সমতল যেহেতু সেখানে নদীর কাছাকাছি যেখানে সমতল থাকে সেই জায়গাগুলোতে কিন্তু আমরা পুঞ্জীভূত জনবসতি গড়ে উঠতে দেখি। অপরদিকে যখন সাজেকের কথা বললাম, সেটি যেহেতু পাহাড়ি এলাকা, সেখানে কৃষিকাজ থেকে শুরু করে পানীয় জলের সহজলভ্যতা বা যোগাযোগ সব কিছু অপ্রতুল বলে সেখানে আমরা যে বিক্ষিপ্ত বসতি কিন্তু গড়ে উঠতে দেখি। তাহলে বন্ধুরা, তোমরা নিশ্চয়ই প্রথমে যে প্রশ্নটি করেছি সেই প্রশ্নটির উত্তর কিন্তু পেয়ে গেছো, কেন আসলে আমরা দুই জায়গাটিতে দুই রকমের ভূমিরূপে আমরা দুই ধরনের বসতি কিন্তু দেখতে পাই। দুই ধরনের বসতি বলতে দুই ধরনের বিন্যাসের বসতির বিন্যাস আমরা দেখতে পাই। তো বন্ধুরা, আজকের পুরো ক্লাসটিতে তোমরা জানলে যে বসতি এক জায়গায় কোন জায়গায় হবে, সেটি হওয়ার জন্য কী কী ফ্যাক্টর কাজ করে, কী কী নিয়ামক কাজ করছে, তাই না বন্ধুরা? ক্লাসটি মনোযোগ দিয়ে করার জন্যে তোমাদের সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ।